আর সাদ সাহেব বলতেছেন হ্যাঁ কে বলছেন এই তো আমি মোহাম্মদ কোমর ফারুক মুন্সীগঞ্জ জেলা থেকে বলতেছি ও আচ্ছা বলেন আমার একটা আমারতলা জানার দরকার ছিল আমি আপনার ওই ফেসবুক থেকে আপনার নাম্বারটা কালেক্ট করে দিই আচ্ছা বলেন দেখি না ও তো আমি আসলে মুজফফরদিন মহিনের একটা ভিডিওতে দেখেছিলাম যে তিনি রফিয়া দেন সম্বন্ধে বলেছিলেন এবং আমিন সম্বন্ধে বলেছিলেন এবং অনেকগুলো দলিল দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এগুলো আমি খুঁজেছি এবং পেয়েছি তো এখন আমল করি তবে খুব সুকৌশলে আসলে আমাদের এলাকাটা হচ্ছে হানাসি এলাকা ধরতে গেলে তো এগুলো করা যায় না তারপর চেষ্টা করি এবং কোন বিভাগে আপনার জেলাটা ঢাকা বিভাগ ও আচ্ছা 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 সরি বলেন তো এখন আপনার কাছে আমার জানার বিষয় যে এই যে অনেকে বলে যে রোকেয়াটাইন মানসুক হয়ে গেছে তো এটা আপনি কি বলবেন আমাকে কিন্তু বলবেন একটু বুঝায় বললে ভালো হয় এগুলা না জানার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامকে সন্দেহ করে বগলে পুতুল রাখতো সাহাবায়ে کرام সেজন্য সন্দেহ করে হাত উঁচু করতে বলতেন আসলে এগুলো সবই ভিত্তিহীন এগুলো মর্মে কে কোনো রেফারেন্স দিতে পারবে না আর রাফরিদেন সম্পর্কে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিন মেয়ে তোমাদের সাথে 400 এর হাদিস পাওয়া যায় বুঝতে পারছেন এজন্য ওই সমস্ত কথা বলে মানুষদেরকে মাযহাবী গণ্ডিতে ভিতরে সীমাবদ্ধ করার চেষ্টা করছে এখন অনেকেই ওই শুনে আসছে হুজুরের কাছ থেকে সেটা মানুষের সামনে প্রয়োগ করে কিন্তু এটা তো আসলে ইসলামের প্রকৃত বিধান হতে পারে না স্যার যেমন লুৎফর পরাঈস সাহেব স্যার আহলে আকবর এর যে ভিডিওগুলা আছে ওই সর কথা বলবেন না হ্যাঁ উনি তো সবগুলোতেই বলতেছেন

তো যদি মানসুখই হয়ে যায় তাহলে কোন হাদিসের দ্বারা মানসুক করা হল সেই হাদিসের রেফারেন্সটা ওনাকে দিতে বলেন মানে উনি যে রেফারেন্সটা দেয় ওই মানে সালাম ফিরানের সময় যে হাদিরা যে মুসলিম একটা হাদিস আছে না তো ওইটা আসলে অগ্রহণযোগ্য কারণ সালাম ফিরানের সময় যখন বা মানে হাত দিয়ে ইশারা করে সালাম ফিরে তখন তিনি বলছেন যে এই ধরনের রফা করোনা না এই ধরনের রফ করো না হাত নালাচারা করো না ইচ্ছে থাকো

যে হাদিসটা বললাম আর কি তারপরে আপনার আবু জেলা জনতে বলেছেন তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি তিনি যখন সালাত সূরা ফাতিহা শেষ করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতেন ও আমিন বলতেন জি তো তার মানে কি আসতে বলার হাদিস আছে না আপনি বুঝতে পারছেন না কেন ইমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন আমিন বলতেন তখন আমরাও আমিন বলতাম বুঝতে পারছেন হাদিসটা

কিন্তু এই যে একটা আমি একটা উদাহরণ দিতে একটা বাংলাদেশ বললেন তারপরে বিশ দিন সালাত আদার কথা বললেন তিন দিন নাকি জোড়া আমিন বললেন আর সতেরো দিন না সামথিং এরকম আসতে বললেন বললেন জানি তিনি উনি বলতেছেন যে তিন দিন তো তিনি বলতেছেন যে তিন দিন বলে যায় প্রমাণ করছেন আর সতেরো দিন বা সামথিং আর এটা শূন্য প্রমাণ করছেন আমি তো বললাম যে এ হাদিসে রেফারেন্স দেন উনি এটা কি তিন কথা শুনে আমি বলি আমি একটা প্রায় প্রত্যেকটা আলোচনার ভিতরে একটা হাদিস উপস্থাপন করার চেষ্টা করি যখনই আমি আলোচনা করি যে মাঝাবি ফেরকার কলাল গিরাসে রাসুল্লাহ সাল্লামের ইবাদত ঠিক তখনই আমি এই হাদিস উপস্থাপন করার চেষ্টা করি যে হলো এক শ্রেণীর হুজুরকে কিন্তু কি আমাদের দিন সর্বপ্রথম জাহান নামে নিয়ে যাওয়া হবে আমরা সুস্থ মিরাজের রাতে জাহান নাম মিরাজের রাতে সেদিন তিনি গিয়েও কিন্তু সেদিনও দেখেছিলেন যে হুজুরকে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এজন্য আমি কাউকে ইন্ডিকেট করছি না তবে চেষ্টা করবেন সব সময় আমি যদি একটা কথা বলি সেই কথাটা কোরআন সুন্নার সাথে মিলিয়ে দেখার জন্য আর যেই বলুক যদি হাদিসের রেফারেন্স দিয়ে বলে তাহলে সেটাকে গ্রহণ করুন যে রেফারেন্স না দিয়ে বলে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই আর কে কি বলল সেদিকে খেয়াল না করে আপনি একটু নিজে প্রয়োগ করার চেষ্টা করেন বুঝতে পারছেন যখন আমি একটা রেফারেন্স দেবো তখন হাদিসটা খুলে একটু নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন আর এই বিষয়গুলো আসলে বাজারে আলোচনা করার বিষয় নয় এগুলো খুব গভীর বিষয় এজন্য বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে পরিষ্কার হবে তাহলে আপনার একটু সুবিধা হবে

ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার মান্থ জানতে পারলাম অনেক বিভ্রান্ত ছিল সেটা উঠে গেল এবং অবশ্যই আমি যে কোনো বিষয় যেমন এমন এরকম না যে মুজফর বিন বলছেন আর আমি অন্ধভাবে মানতেছি এরকম না করতেছি

আমি দেখতে পাচ্ছি দশ আমি সেটাকে একশো কেন বলবো আমি দেখতে পাচ্ছি দশ আমি সেটাকে এক কেন বলবো দশই বলবো আমি তাই না অনেকে বলে হেকমত ব্যবহার করে আপনি তো সেটাকে সাপোর্ট করতে পারেন কিন্তু আমি হেকমত ব্যবহার করে আমি দেখতে পাচ্ছি দশ আমি কেন এক বলবো আমি দেখতে পাচ্ছি দশ আমি কেন একশো বলবো সেটাকে আমাকে দশই বলতে হবে তাই না আমাদের হুজুর ডাইরেক্ট কথা বলেছে এটা হানাফি মাজহাবের দেশ

আসলে আমরা এখনো অনেক কিছু জানি না বুঝতে পারছেন সবগুলো জানতে হবে আমাদেরকে সবাইকে জানতে হবে অনেকে হয়তো না জেনে ভুল করি আমরা অনেকে দেখেন না আজকে বর্তমানে আলিম ওলামা কিন্তু অনেকেই পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের ভিতরে সবচাইতে দোয়া করবেন বেশি বেশি যাতে করে আমাদের ভিতরে যে বিপ্লব যে পরিবর্তন এসেছে এটা যেন বহত থাকে বুঝতে পারছেন না যাতে করে হেদায়েতটা সবাই হয়